প্রায় পাঁচ বছর পর ব্রহ্মপুত্র তীরে শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো বিভাগ জুড়ে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। রংতুলির আচরে বাড়ানো হচ্ছে সাজসজ্জা। স্থানীয়দের প্রত্যাশা, তার আগমনে আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যেরকম ময়মনসিংহ বিভাগ হলো, বিভাগ হওয়ার পরে ছিল, এখানে দাবি ছিল ময়মনসিংহ একটা এয়ারপোর্ট, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, তারপরে ইপিজেড এক্সেট্রা এক্সেট্রা কর্মস্থান যা আছে এগুলা হইলে আমাদের অনেক বেটার হয়। প্রধানমন্ত্রী সফর ঘিরে বর্ধিত সভা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জনসমাবেশের জন্য নির্ধারিত সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশে লাখ লাখ লোকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা তাদের। আমরা আশা করছি কম করে হলো 12-15 লক্ষ লোক আমাদের সেই 11 মার্চ এই আমাদের সার্কিট হাউস মাঠে তারা উপস্থিত হবেন। সমাবেশ ঘটার মধ্যে যে আমরা একটি সফল সমাবেশ ঘটাবো, এটা আমাদের সকলের প্রত্যাশা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত হবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। সকলের কাছ থেকে আমরা কমিটমেন্ট নিব যে কী পরিমাণ লোক তারা সেদিন আমাদেরকে সরবরাহ করতে পারে, যার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই জনসভাকে সাফল্যমণ্ডিত করব। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে পারে সেই লক্ষ্যে আমরা আমাদের আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন সকলকে সেই নির্দেশনা এবং অনুরোধ আমরা করেছি। 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ময়মনসিংহে এসেছিলেন। সে সময় তিনি 103টি প্রকল্প উদ্বোধন ও 93টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ।